দর্শক, এক বোন আমাকে প্রশ্ন করেছে, আপু আমার এক বান্ধবীর স্বামী মিলনের আগে তার যোনি চুষে দেয় এবং সেও তার স্বামীর পুরুষ অঙ্গ চুষে দেয়। আমার কাছে বিষয়টি খুবই অবাক লেগেছে, কারণ আমি কখনোই আমার স্বামীর অঙ্গ চুষে দেইনি কিংবা সেও কখনোই আমার যোনি চুষে দেয়নি। আমার প্রশ্ন হচ্ছে, নারী এবং পুরুষ উভয়ে তাদের যোনি এবং পুরুষ অঙ্গ চুষা, এটা স্বাস্থ্যের জন্য ভালো নাকি খারাপ? প্রিয় দর্শক, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন মেয়েদের যোনি চুষলে কেমন লাগে বা কি হয়। দর্শক, অনেকেই হয়তো জানেন না মেয়েদের যোনি চুষলে অনেক সমস্যা হতে পারে, সেই সমস্যাগুলো নিয়েই আজকে আলোচনা করব। তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, তাহলে অনেক অজানা বিষয় জানতে পারবেন। তাহলে চলুন ভিডিওর মূল আলোচনায় চলে যাই। দর্শক, তার আগে বলে নেই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যদি করে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার এই চ্যানেলে আমি নারী এবং পুরুষের নানা রকম গোপনীয় সমস্যার সমাধান নিয়ে টিপস দিয়ে থাকি এবং সেই সাথে কমেন্টের মাধ্যমে আপনাদের করা প্রশ্নের উত্তর দিয়ে থাকি। আজকে আপনাদের জানাবো মেয়েদের যোনি চুষা নিয়ে কিছু অজানা তথ্য। নারীদের যোনি চুষলে তারা অসাধারণ তৃপ্তি অনুভব করে, তবে মিলনের শুরুতে তার যোনিতে মুখ না দিয়ে বা না চুষে শরীরের অন্যান্য উত্তেজনাপূর্ণ জায়গায় যেমন ঠোঁট, গলা, স্তন এগুলোতে আদর করা উচিত। অনেক ছেলেরাই যোনিতে মুখ দেওয়াটাকে ঘৃণ্য মনে করলেও বেশিরভাগ ছেলেরাই একবার যোনি চোষার পরে সেটার মজা পেয়ে যোনি চোষার প্রতি আসক্ত হয়ে পড়ে। এমনকি যারা চুষতে পারে না তারা হাত দিয়ে হলেও বারবার আদর করার লোভ সামলাতে পারে না, কিন্তু অনেকে এতটাই আসক্ত হয়ে পড়ে যে দেখা যায় তার সঙ্গিনীর যোনি ছাড়াও শরীরের আরো আবেদনময় জায়গা রয়েছে সেই কথা ভুলে যায়। আমাদের দেশের বেশিরভাগ ছেলেরাই নারীদের যোনি চুষতে চায় না, অনেক সময় স্ত্রী বা সঙ্গিনীর অনুরোধে বহু কষ্টে ঘৃণার সাথে হালকা পাতলা চুষে, কিন্তু এমনটা কখনোই করা যাবে না। এভাবে হালকাভাবে চুষলে আপনার সঙ্গিনী সম্পূর্ণ সুখ পায় না এবং সম্পূর্ণ সুখ পাওয়ার জন্য সে আরও বেশি উতলা হয়ে ওঠে, যার ফলে সম্পূর্ণ তৃপ্তি পাওয়ার জন্য সে অন্য পুরুষের শরণাপন্ন হতে পারে। মিলনের সময় ছেলেদের একটা জিনিস মনে রাখতে হবে যে মেয়েদের স্তন আর যোনি শুধু উত্তেজনাপূর্ণ জায়গা নয়। ছেলেদের শরীরের কয়েকটি স্থান শুধু উত্তেজনাপূর্ণ হলেও মেয়েদের প্রায় পুরো শরীরই স্পর্শকাতর। মেয়েদের যোনি যখন আপনি চুষতে যাবেন তখন তার যদি কোনো যোনি বাহিত রোগ থাকে সেটি আপনার মুখে প্রবেশ করবে, কিংবা আপনার স্ত্রী যদি আপনার পুরুষ অঙ্গ চুষে দেয় তাহলে আপনার যদি কোনো গোপন রোগ থাকে সেটা আপনার স্ত্রীর মধ্যে প্রবেশ করবে। যোনির ঠিক পাশেই মলদার স্থান, সেখানে অনেক জীবাণু থাকে, যোনি চুষার সময় সেখান থেকে জীবাণু মুখে ঢুকতে পারে। আপনারা হয়তো ভিডিওতে দেখবেন তারা মিলনের শুরুতে একে অপরের অঙ্গ চুষে দেয়, এটা করে থাকে দর্শকদের ইন্টারেস্টের জন্য। আসলে বাস্তবে যোনি চুষার মধ্যে এতটা উত্তেজনা নেই, যোনি চুষা ছাড়া আরও অনেক কৌশল আছে যেভাবে আপনারা আপনাদের স্ত্রীকে উত্তেজিত করতে পারেন, আপনারা এগুলো ফলো করেন। তো দর্শক, আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে এবং বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং শেয়ার করুন বন্ধুদের সাথে। আপনার কোনো বিষয় জানার থাকলে কমেন্ট করুন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।